হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ছবিজ। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা আমিও ফার্স্ট টাইম বানালাম, তাই ভাবলাম আপনাদের সাথে আজকের এই সুন্দর রেসিপিটা শেয়ার করি। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো সুজির মশলা পরোটা। চলুন তাহলে কীভাবে আমি এটি বানাই সেটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার ভিডিওর সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। এখানে আমি সুজি নিয়েছি এক গ্লাসের মাপে, তাই জলটাও কিন্তু এই গ্লাসের মাপে আমাকে দিতে হবে। এখানে কড়াতে অল্প একটু তেল রয়েছে, এখন সেই তেল কড়াতেই আমি জলটা দিয়ে দিলাম। জলটা এখন গরম হতে দেব কিছুক্ষণের জন্য। এখানে দিয়ে দিচ্ছি এক চামচ থেকে একটু কম লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। এখন জলটি ফুটতে শুরু করুক। দেখতে পাচ্ছেন জল কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা। সুজিটা আমি ভালোভাবে বেছে রেখেছিলাম, কোনো রকম কোনো পোকামাকড় বা কোনো কিছুই নেই। তো যেভাবে সুজির হালুয়া করে নর্মালি সেভাবে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তো দেখতে পাচ্ছেন সুজির যে একটা ডো সেটা কিন্তু এভাবে বারবার নাড়াচাড়া করতে থাকলে জলটা টেনে নিলে রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সুজির ডোটি হয়ে গেছে, এখন এটি একটু ঠান্ডা হোক। ততক্ষণে দেখিয়ে দিই, এখানে প্লেটে আমি কুচিয়ে রেখেছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো দেখতে পাচ্ছেন এটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করছি জিরে গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর এখন আমি এখানে অ্যাড করছি যে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি। যেহেতু এটা মশলা পরোটা তাই কিন্তু এটি একটু মশলাদার হবে। এখন এটিকে ময়দা এক মুঠো হাটে নিলাম, তারপর খুব ভালোভাবে এটিকে মাখিয়ে নিতে হবে। তবে আপনাদের বলে রাখি, এখানে কিন্তু ময়দার পরিমাণটা আরও একটু বেশি দিতে হবে, যেটা আমার ভুল হয়েছে। ময়দার পরিমাণটা কম হয়ে গেছে, সেই জন্য পরোটাগুলো একটু ভেঙে ভেঙে গেছে, খুবই নরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। এখন একটা একটা করে লেচি নিয়ে ময়দার মধ্যে দিয়ে খুব হালকা হাতে এগুলোকে বেলতে হবে। চলুন, দেখতে পাচ্ছেন কীভাবে ভেঙে যাচ্ছে সাইডগুলো। খুব হালকাভাবে ময়দার পরিমাণটা একটু বেশি দিয়ে এগুলিকে বেলতে হবে। চলুন তাহলে এভাবে সবগুলো আমি বেলে নিই। তো বেলে নিয়েছি এখানে সবগুলো, আর ছুরি দিয়ে আমি সাইজ করে নিয়েছি। এবার পরোটাগুলো ভেজে নিতে হবে, সেই জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। এখন পরোটাগুলো একটা একটা করে দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে তেল দিয়ে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন একটু এবড়ো খেবড়ো হয়েছে, সেটা আমি প্রথমবার বানিয়েছি সেই জন্যই। আর তাই আপনাদের বললাম যে ময়দার পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি দিতে হবে। এভাবে প্রত্যেকটি পরোটা আমি এপিট ওপিট খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই পরোটার রেসিপিটা আমি সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে বানিয়েছিলাম। আর আপনারা কিন্তু এই রেসিপিটি ব্রেকফাস্ট ছাড়াও বাচ্চাদের টিফিন হিসেবেও এটি বানাতে পারেন। গরম গরম ভেজে টমেটো সস দিয়ে পরিবেশন করলে রেডি হয়ে যাবে আজকের সুজির মশলা পরোটা। দেখতে পাচ্ছেন সব পরোটাগুলি আমার ভাজা হয়ে গেছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।